এর পরের প্রশ্ন হলো জাকির হোসেন আপনি লিখেছেন জাহরি নামাজে ইমাম সূরা ফাতিহা পাঠের পর মুসল্লি যেন পাঠ করতে পারে সেজন্য সময় না দিলে বা কম সময় দিলে মুসল্লি কিভাবে সূরা ফাতিহা পাঠ করবে যেসব সালাতে ইমাম প্রকাশ্যে কেরাত পড়েন যেমন মাগরিব এশা এবং ফজর সেই সমস্ত সালাতগুলোতে মুসল্লি ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন পাঠ করতে যাবেন না এটাই হলো আপনার সবচেয়ে বিশুদ্ধতম মত এবং এই মতটি অধিকতর নিরাপদ এর কারণ হলো যে ইমাম যখন উচ্চস্বরে কেরাত পড়বে তার পেছনে আপনি কখন কেরাত পড়তে যাবেন আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কুরিয়া কুরআন ফাস্তামিউ লাহু আনসিতু আনলাকুম তুরহামুন যখন কুরআন পাঠ করা হয় তেলাওয়াত করা হয় তখন তোমরা শুনবে এবং চুপ থাকবে তাহলে আল্লাহ চুপও থাকতে বলছেন আবার শুনতেও বলেছেন তাহলে উচ্চস্বরে যখন ইমাম সাহেব কেরাত পড়ছেন আপনি শুনতে পাচ্ছেন তাহলে আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে এবং আপনি কিছু পড়তেও পারবেন না এরপরে আরশেখা শাহরিন আপনি লিখেছেন আমার বাসায় ছোটবেলায় কেনা একটা হারমোনিয়াম আছে গান বাজনা হারাম এটা জানার পর থেকে আর সেটা ব্যবহার করা হয়নি হারমোনিয়ামটা বেশ দামি আমি কি সেটা বিক্রি করে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো দেখুন এই বিষয়ে মুসলিমের বর্ণিত একটি হাদিস পাওয়া যার বিষয়ে আব্দুল্লাহ জালাদা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা পোশাক পরলেন যে পোশাকটা পুরুষের জন্য পড়া হারাম তারপর তিনি সেটা অমর উদ্দুল্লাহ তানাকে দিলেন অমর উদ্দুল্লাহ তানা সেটা পড়লেন যখন তিনি জানতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করেছেন তখন তিনি নবীজিকে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা নিজে পড়লেন না অপছন্দ করেছেন সেটা আপনি আমাকে দিয়েছেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাকে পড়ার জন্য দেইনি বরং আমি তোমাকে দিয়েছি যেন তুমি সেটা অন্য কাউকে দাও বা বিক্রি করে দাও হাদিস থেকে বোঝা যায় যে জিনিস নিজে ব্যবহার করা হারাম সেটা অন্যের কাছে বিক্রি করে দেওয়া যেতে পারে অবশ্য হারমোনিয়াম যদি অন্য কারো কাছে বিক্রি করেন তিনি ব্যবহার করবেন গুনাহের ক্ষেত্রে ব্যবহার হবে পোশাকেরটা হয়তো পুরুষের জন্য নিষেধ নারী পড়তে পারে কিন্তু হারমোনিয়ামটা সেরকম নয় এক্ষেত্রে কোনো অমুসলিমের কাছে আপনি বিক্রি করতে পারেন অথবা সেটাকে আপনি নষ্ট করে ফেললেন ফেলে দিলেন এবং এই যে ক্ষতি হলো এই ক্ষতির বিনিময়ে আল্লাহ তাআলার কাছে আপনি আজর পাবেন কারণ আল্লাহর জন্য আপনি স্যাক্রিফাইস করেছেন এর পরের প্রশ্ন হলো যে হুমায়ুন কবির আপনি লিখেছেন প্রায় শোনা যায় কোথাও মাটি কাটতে গিয়ে কোনো লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে লোকে বলে মৃত লোকটি ইমানদার ছিলেন তাই তার লাশ অক্ষত আছে কোন হাদিসে কি এরকম কোনো কথা বলা আছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই হুমায়ুন কবির কোন মৃত ব্যক্তির লাশ অনেক বছর পরে যদি পাওয়া যায় অক্ষত অবস্থায় তাহলে লোকটি খুব আমলদার ইমানদার এটি নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই কোন হাদিসে এরকম কোনো কথা আমাদেরকে ইন্ডিকেট করেনি আমরা সুধারণা করতে কোনো অসুবিধা নেই বিশেষ করে লোকটির ব্যক্তিগত যে লাইফস্টাইল সেটা যদি কোন হাদিসের আলোকে তিনি তার লাইফকে গড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার প্রতি সুধারণা করা যেতে পারে এবং কোনো ব্যক্তি বিশেষের জন্য বিশেষ কোনো মর্যাদা অর্জিত হলে তার কোনো কারামকাশ হলে আল্লাহ তার সম্মানার্থে কোনো কিছু দেখালে এটা হতে পারে একই জিনিস অন্যদের জন্য পাওয়া যেতে হবে সাব্যস্ত হবে এটি জরুরি নয় এরকমটি নিশ্চিত করে যেমন বলা যায় না আবার উড়িয়েও দেওয়া যায় না আজকাল বিজ্ঞান নানা রকমের ব্যাখ্যা দিচ্ছে যে কোন কোন লাশ কেন অক্ষত অবস্থায় পাওয়া যাচ্ছে সেই ব্যাখ্যাগুলোর সাথে কোন হাদিসের সাথে যেটুকু আমরা দেখেছি জেনেছি কোনো সংঘর্ষ নেই অতএব এটা নিয়ে খুব বেশি হইচই করার কিছু নেই বিশেষ করে কোনো অক্ষত অবস্থা লাশ পেলেই সেটা নিয়ে হইচই করা এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়ানো এবং এটার ভিত্তিতে লোকটাকে জান্নাতি সার্টিফিকেট দেওয়া এরকম কোনো কারণ নেই আর এর বিপরীতে কোনো নেককার আমলদার মানুষ তার কবর মাটির সাথে মিশে গেছে হাড়গোড় পাওয়া গেছে তাহলে তিনি বোধহয় আর এত আমলদার নন নেককার নন আল্লাহর প্রিয় মানুষ নন এরকমটি মনে করার কোনো কারণ নাই আলমে বারজাখ বা মৃত্যু পরবর্তী যে জগৎ সেই জগতে মানুষ নেক আমল করে থাকলে জান্নাতের সাথে তার সংযোগ স্থাপিত হবে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত তাকে দিবেন আর তিনি দুনিয়াতে বদআমল করে থাকলে জাহান্নামী হয়ে থাকলে জাহান্নামের শাস্তি তিনি ভোগ করবেন তার ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকুক সেটা হাড় গোড় মাটিতে মিশে যাক যে অবস্থায় থাকুক না কেন তার সেই অবস্থাতে আল্লাহ তাআলা তাকে সেই স্বাদ আস্বাদন করাবেন সেটা নিয়ামত হোক কিংবা নেকমা বা শাস্তি হোক